হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে তুমি ক্লিক করেছো মানে তুমি একজন জিএনএম এনএম দু হাজার একুশে এন্ট্রান্স এক্সামের পরীক্ষার্থী পরীক্ষা তোমাদের অ্যাপিয়ার করার পর প্রত্যেকের মধ্যে বিভিন্ন চিন্তা তোমাদের মধ্যে আসছে যেমন হচ্ছে যে এবছর যেহেতু প্রথমবার এই এন্ট্রান্স এক্সাম হয়েছে তোমাদের পরীক্ষা অনেকের খুবই খারাপ হয়েছে যেখান থেকে অনেকে তোমরা চিন্তায় পড়ে গেছো যে হয়তো তুমি এবছর চান্স পাবে না তোমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন হয়তো পূরণ হবে না এবং অনেকের কোয়েশ্চেন্স হচ্ছে যে কাট অফ কত যাবে আমি কি গভর্নমেন্টে চান্স পাবো বা ভালো প্রাইভেট কলেজেও কি চান্স পাবো কারণ এর আগের বছর যেগুলো হতো যে তোমাদের প্রাইভেট কলেজের অ্যাডমিশনগুলো আলাদাভাবে হতো কিন্তু এবছর পুরোটাই থ্রু কাউন্সেলিং করা হয়েছে তো সেক্ষেত্রে বিভিন্ন চিন্তা তোমাদের মধ্যে রয়েছে তো আজকের ভিডিওতে সেই সমস্ত কিছু চিন্তার অবসান ঘটবে তার সঙ্গে সঙ্গে তোমাদের যে কাট অফ অর্থাৎ দু হাজার একুশ জিএনএম এনএম এন্ট্রান্স পরীক্ষার যে কাট অফ সেই কাট অফ কত হতে চলেছে তার একটা এক্সপেক্টেড তোমাদেরকে একটা ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখে নাও এই ভিডিওটা তোমাদের প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এবছর এই এন্ট্রান্স এক্সামে অ্যাপিয়ার করেছো এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে ক্লিক করে নোটিফিকেশানকে অল করে রাখো আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে কি প্রত্যেকের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও তো দেখো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলতে চাইবো যে তোমাদের যে এক্সাম এবছর হয়েছে সেই এক্সামে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট যেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপ বলো বা যে কোনো জায়গা থেকে আমি যেটা দেখছি যে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট কিন্তু এবছর যেটা নেগেটিভ মার্কিন রিলেটেড প্রবলেম ফেস করেছে মানে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা জানতোই না পরীক্ষায় অ্যাপিয়ার করেছে কিন্তু তারা জানতো না যে এই পরীক্ষাটা নেগেটিভ মার্কিন আছে তো তাদের মার্কস কিন্তু নেগেটিভেও চলে যেতে পারে এটা একটা ফ্যাক্টর রয়েছে এবং তোমাদের যে দুটো শিফটে এক্সাম হয়েছে শিফট ওয়ান এবং শিফট টু সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টের যেটা মনে হয়েছে যে শিফট টুয়ের যে কোয়েশ্চেন্স রয়েছে সেই কোয়েশ্চেন্সটা একটু হয়তো টাফ আমিও কিন্তু এক্ষেত্রে একটু একমত তোমাদের সঙ্গে যে সিফট টুয়ের যে কোয়েশ্চেন্স প্যাটার্নটা ছিল সেটা শিফট ওয়ানের থেকে একটু বেশি হলেও কিন্তু টাফ রয়েছে এবার দেখো তোমাদেরকে আমি কতগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলতে চলেছি দেখো এর আগে তোমাদের অনেককেই হয়তো আমি বলেছিলাম যে তোমাদের এই এক্সামের জন্য সেফ স্কোর বলতে পারো ফর জেনারেল ক্যান্ডিডেট ফিফটি প্লাস বাট এখানে একটা ফ্যাক্ট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখনই সেটা হচ্ছে যে যেটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা এই এক্সামটার সম্পর্কে ওয়েল প্রিপেয়ার্ড ছিল ওয়েল অ্যাওয়ার্ড ছিল তারা প্রত্যেকটা ডিটেলস জানতো তো তারা কি হয়েছে এই এক্সামটাতে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স ফর্টি প্লাস তারা অ্যাটেম্প করেছে ফর্টি টু ফর্টি কোয়েশানস অ্যাটেম্প করেছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ওয়েল প্রিপেয়ার্ড আমি আবারও বলছি এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা পঁয়ষট্টিটায় তাই পঁয়ষট্টি অ্যাটেম্প করে এসছে বাট তারা জানি না নেগেটিভ মার্কিং আছে এবং তোমরা প্রত্যেককে যে ব্যাপারটা জানো যে তোমাদের যে প্রাইভেট মোটামুটিভাবে আমি বলতে পারি যে সিট যেগুলো বাড়বে সেই আপডেটটা তোমাদের আরও একবার দেওয়া হবে যখন কাউন্সিলিং হবে মোটামুটিভাবে আমি একটা তোমাদের ধরছি যে গভর্নমেন্টের ক্ষেত্রে সিট রয়েছে আঠাশশো সামথিং আমি উনত্রিশশো ধরলাম হয়তো এটার থেকে একটু বাড়বে আশা করব এবং প্রাইভেটের ক্ষেত্রে তিন প্লাস কিছু সিট রয়েছে টোটাল দুটো মিলিয়ে ছ প্লাস সিট কিন্তু রয়েছে জিএনএমের ক্ষেত্রে এবং আমাদের মেল যে জিএনএমের ক্ষেত্রে এটা আমি ফিমেল বললাম যে প্রাইভেট গভর্নমেন্টের যে রেশিওটা বললাম এবং মেলদের ক্ষেত্রে সিটটা কম দুটো কলেজে করানো হয় গভর্নমেন্টের ক্ষেত্রে এবং এবছর থেকে একটা নতুন প্রাইভেট কলেজ ইন্ট্রোডিউস হয়েছে ডাব্লিউ অ্যাফিলিয়েশন পেয়েছে তো টোটাল আমি ধরলাম একশো পঁচিশটা গভর্নমেন্টে আর যদি সেক্ষেত্রে আমি প্রাইভেট কলেজটা ধরি খুব সম্ভবত সেখানে ষাটটা ইনটেক রয়েছে তো সেক্ষেত্রে সেটা সবটা মিলিয়ে একশো পঁচাশিটা রয়েছে এবং গভর্নমেন্টে যে মেলেদের মেল নার্সিংয়ের ক্ষেত্রে সিট বাড়বে এমন কোনো আপডেট কিন্তু এখন অব্দি পাওয়া যাচ্ছে না বাট ফিমেল নার্সিংয়ের ক্ষেত্রে সিট কিন্তু কিছুটা ইনক্রিজ হবে যার আপডেট তোমরা যখন কাউন্সিলিং শুরু হবে তখন কিন্তু একদম লেটেস্ট সিট ম্যাট্রিক্সটা প্রোভাইড করা হবে তো সেই রেসপেক্টে দেখো বলবো এক লাখ প্লাস পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তো এক্ষেত্রে তোমাদের জন্য যেটা সব থেকে প্লাস পয়েন্ট হতে চলেছে যাদের পরীক্ষা একটু ভালো হয়েছে তাদের জন্য দেখো বলবো যে কাট অফ কত যাবে সেই প্রশ্নটাতে আমি আসছি বাট যাদের পরীক্ষা একটু ভালো হয়েছে তাদের জন্য প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে অনেকে কিন্তু ডিমোটিভেট হয়ে তারা অলরেডি ব্যাঙ্গালোরে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে একদমই ঠিক এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হয়তো আমার সাথে অনেকে যোগাযোগ করছে যে দাদা আমার স্কোর ভালো হবে না স্যার আমার স্কোর ভালো হবে না আমি ব্যাঙ্গালোরে অ্যাডমিশন নেবো তো তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে ফেলছে এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট পেয়ে যাবে যারা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের জন্য ভাবছো বিকজ দেখো যেটা আমরা আশা করছিলাম ফিফটি প্লাস জেনারেলের জন্য সেফ স্কোর থাকবে তোমাদেরকে যেটা বলবো যে তুমি যদি মোটামুটিভাবে থার্টি এইট থেকে ফর্টি ফাইভ পর্যন্ত স্কোর করতে পারো তাহলে অ্যাজ আ জেনারেল ক্যান্ডিডেটও কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাবে এটা কিন্তু তোমাদেরকে বলছি কারণ এবছরের যেটা সিনারিও মনে হচ্ছে যে হারে এক্সামটা অ্যাপিয়ার করেছে বা যেরকম স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক আমি যেটুকু পাচ্ছি আমি নিজস্ব ওপিনিয়ন থেকে এই কথাটা তোমাদেরকে কিন্তু বলছি এবং যাদের ক্ষেত্রে দেখো স্পেশাল ক্যাটাগরি রয়েছে এস সি এস টি বা যারা ইডাব্লিউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য তো মার্কসটা আরও কমবে মানে বলতে পারো তুমি যদি ফর্টি টু ফর্টি ফাইভ স্কোর করতে পারো মানে একদম তুমি সেফ জোনে আছো এটা তুমি মনে করতেই পারো তার সঙ্গে সঙ্গে ইভেন এমনটাও হতে পারে যে থার্টি ফাইভ ইভেন থার্টিতেও কিন্তু তুমি গভর্নমেন্ট পেজ হতে পারো একদম এটা রিয়েল ফ্যাক্ট হতে চলেছে এবছরে কারণ এবছরের পুরো যে হিসাবটা বলা চলে একদম কিন্তু এলোমেলো হয়ে গেছে বিকজ এই যে এক্সামটা এমন হয়েছে এবং স্টুডেন্টদের যে অবস্থা হয়েছে এক্সামটা অ্যাপিয়ার করার পর সেটা থেকে কিন্তু এটা বলাই যায় বিকজ আনসার কি দেখো আমার চ্যানেলেও তোমাদেরকে আপলোড করে দিয়েছি সেখান থেকে অনেকই একটা অ্যাজামশন পাচ্ছ হ্যাঁ হয়তো সেখান থেকে দু একটা চেঞ্জেস হতে পারে মানে এমন অনেক হয় যে কোনো আনসার নিয়ে তোমাদের কনফিউশন ছিল আনসার কিতে হয়তো এক দু নাম্বার প্লাস মাইনাস হবে বাট সেটা খুব বেশি হলে এক দু নাম্বারই তার বেশি কিন্তু না তো সেই জন্য প্রত্যেককে বলবো যে তোমাদের কাট অফ কিন্তু কমতে চলেছে ফর্টি টু ফর্টি একটা সেফ স্কোর তোমরা মনে করতে পারো এবং তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে সেই সংক্রান্ত যদি বলি খুব যেটা আপডেট পাওয়া যাচ্ছে অফিশিয়াল বলবো না সেক্ষেত্রে একটা আনঅফিশিয়াল আপডেট সোর্স মারফত যেটা পাওয়া যাচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বের করার কথা চিন্তা ভাবনা হচ্ছে কারণ কারণ তোমাদের যে কাউন্সেলিং প্রসেস অনেকগুলো স্টেপে হবে কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং আপ টু ফোর্থ যেতে পারে তারপর স্পেশাল বা মপ আপ রাউন্ড কাউন্সিলিং হতে পারে তো সেই ব্যাপারে ডিটেলস তো তোমাদেরকে জানিয়ে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এই যে ব্যাপারটা রয়েছে যে কাউন্সিলিংও তোমাদের অনেকগুলো রাউন্ডে হবে তো সেই জন্য রেজাল্টটা খুব তাড়াতাড়ি বের করার জন্য কিন্তু চিন্তাভাবনা চালাচ্ছে এবং তোমাদের রেজাল্ট কিন্তু সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে খুব সম্ভবত ফার্স্ট উইকেও বেরোতে পারে সেকেন্ড উইকের মধ্যে বেরিয়ে যাবে এমনটাই সোর্স মারফত খবর কিন্তু পাওয়া যাচ্ছে তো তোমাদেরকে দেখো অ্যাটলাস্ট আমি এটাই বলবো যে কনফিউজ তোমরা কেউ হবে না তোমাদের যার যা স্কোর হয়েছে সেখান থেকে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু তোমাদের রেজাল্টের জন্য ওয়েট করবে রেজাল্ট বেরোনোর পরই তোমাদের কাউন্সেলিং এই কাউন্সেলিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বিকজ এই কাউন্সেলিংটা যদি তুমি সঠিকভাবে না করতে পারো সেক্ষেত্রে কিন্তু আবার তোমার যে চান্স না পাওয়ার একটা প্রবাবিলিটি বা পসিবিলিটি যাই বলো না কেন সেটা আবার বেড়ে যাবে তো কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট সেই কাউন্সিলিংটা প্রপার ওয়েটে করতে হবে এবং তার জন্য সব রকম গাইডেন্স প্রোভাইড করবে টেকনোপিডিয়া লাইফ তো দেখো আশা করছি এতক্ষণ যে আমার ডিসকাশনটা যারা শুনেছ তারা শুনে এটা ক্লিয়ার বুঝতে পেরেছো যে তোমাদের কাট অফ এবারে কমতে চলেছে এবং তোমাদের যে কতটা মার্কস যে তোমরা এক্স্যাক্ট পেতে পারো সেটা পুরোটাই আনসার্টেন একটা থিং বিকজ এবছরে কিন্তু কম্পিটিশান যেমন টাফ ছিল ঠিক সেরকম এখন সিনারিওটাও একটু অন্যরকম হতে চলেছে এবং সেখানে কিন্তু আগে যতটা এক্সপেক্ট করেছিলাম তোমাদের কাট অফ যাবে হয়তো ততটা কাট অফ যাবে না এবং সেক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারো কারণ মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট এবছরে পরীক্ষাটা তারা ওয়েল অ্যাওয়ার্ড ওয়েল প্রিপেয়ার্ড না হয়ে অ্যাটেন্ড করেছে তো সেক্ষেত্রে কিন্তু তাদের র্যাঙ্ক অবশ্যই ভালো আসবে না এবং আরও একটা আপডেট তোমাদেরকে দেবো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ভাবছো যে আমরা এবছর এইচএস দিয়েছি আমরা আর একটা অ্যাটেম্প করবো আমাদেরকে গভর্নমেন্টের চান্স পেতেই হবে তোমাদের জন্য দেখো বলবো টেকনোপিডিয়া লাইভ প্রিপারেশন ক্লাস কিন্তু প্রোভাইড করে থাকে তো তোমরা যদি সেই প্রিপারেশন ক্লাসে অ্যাটেম্প করতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে যে নাম্বারে তোমরা মেসেজ করে জানাতে পারো যে তোমরা প্রিপারেশন ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে ইন ডিটেলস প্রসিডিওর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করবো আজকের ভিডিওটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো এবং ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে যাতে তাদের টেনশনটা একটু কম হয় এবং তোমাদের কাউন্সেলিং ডিটেলস এবং রেজাল্ট ডেট অলরেডি আমি তোমাদের সম্ভাব্য জানিয়ে দিলাম তো সেক্ষেত্রে তোমাদের কাউন্সেলিং রেজাল্ট ডেট প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম টেকনোপিডিয়া লাইফ তোমাদেরকে প্রোভাইড করবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না